দিন কবর হতে সর্বপ্রথম উঠবেন কে হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম সর্বপ্রথম মুসলমান নৌবাহিনী প্রধানকে হজরত মুওয়ার্জিল্লাহ তালা আনুহারুজামান আবদুল্লাহ ইবনে কাইস কাবা শরীফের সর্বপ্রথম গিলা পড়িয়েছিলেন কে ইয়েমেনের বাদশাহ তুব্বা সর্বপ্রথম নৌকা তৈরি করেন কে হজরত নু আলহি সাল্লাম দুই বছরে সেগুন কাঠ দিয়ে তিনশত গজ লম্বা পঞ্চাশ গজ চৌড়া এবং তিরিশ ফুট উঁচু করে তৈরি করেছিলেন সর্বপ্রথম কোথায় এসেছে সরণদ্বীপে হজরত আদম আলি ইসাল্লাম বেহিসের সর্বপ্রথম খাদ্য কি মাছের কলিজা রসায়নবিদ্যার সম্বন্ধে সর্বপ্রথম আলোচনা করেন কে হজরতারা তালা হোতালা পুত্র ইবনে ইয়াজিদ। প্রথম কোন খালেদ মহিলার জানাজার খাটে পর্দা দেওয়া হয় হজরত ফাতেমের জেলা হোতালা আনুহের খাটের উপর সর্বপ্রথম কখন মসজিদের মিনার তৈরি করা হয় হজরত মুয়াবিয়ার জেলা তালা আনুহের সময় কা বসে বদ্য পর্যন্ত কতব নির্মাণ করা হয়েছে